এখানে ঠাকুরের কে চিঠি লেখা চলছে, চিঠি লিখছে অনন্যা বারিক, লেখা লেখো দেখছেন দেখছেন কেউ দেখছেন পরীক্ষা হলেও এত মন দিয়ে লেখে না, এখানে যত মন দিয়ে লিখছে আমি আস্তে আস্তে বলছি এই জন্য নাহলে রেগে যাবে। তুমি যাবে পূজা দেবে আমার সাথেও পূজা দেবে, আমরা একসাথে পূজা দেবো, সবসময় আমি টাকা দেবো। আমি দুধ কিনেছি, তারপরে ঘটি ঘটি সব আছে পুজো দেওয়ার জন্য, বড় কাঁচারি পুজো দেওয়ার জন্য। আমাদের সাথে আর যারা যারা আমাদের আগের ব্লগটা দেখোনি, মানে একটা ছোটখাটো কেনাকাটির ব্লগ, তারা এখনই যাও, এখনই গিয়ে কেনাকাটির ব্লগটা দেখে নাও, আশা করছি খুব মজা পাবে। সো আজকের প্ল্যানটা হচ্ছে, তুমি বলবে না আমি বলবো? তুমি কি পিছনে হ্যাঁ করে পিছনে শুধু বসতে, কোনো কাজের না, কোনো কাজের না। আজকে হচ্ছে আমরা একটা পূজা দিতে যাচ্ছি আমাদের বড় কাচারিতে, এটা একটা জাগ্রত একটা শিব মন্দির, তো সেখানে আমরা পূজা দিচ্ছি, কারণ জীবনে অনেক কিছু খারাপ যাচ্ছে, অনেক কিছু ভালো হতে চলেছে, অনেক কিছু খারাপ যাচ্ছে, অনেক কিছু আর ভালো হতে চলেছে, যাতে ভালোটা আরও ভালো হয়, আরও 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 ভালো হয়, তো সেই জন্য হচ্ছে ঠাকুর কাছে পূজা দেওয়া। সো এই ল্যাঙ্গেলটা ভালো, আমি এতক্ষণ ভুল অ্যাঙ্গেল করছিলাম, সেটা কে বলবে, মানে ওকে আমি ওকে আমি বসিয়ে রেখেছি জাস্ট শুধুমাত্র ঠাকুরের মতন বসে থাকবে, হুম হ্যাঁ হুম, এনার্জি নেই, এনার্জি 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 দেয় কখনো এনার্জি খাবেন, ঠান্ডা না লাগলে তো এনার্জি থাকে না। সো আর তারপর হচ্ছে আমরা আজকে অনেক টাকার গচ্চা আছে, তো জীবনে সত্যি আজকে অনেক টাকা গচ্চা আছে, জীবনে আমি এত টাকা চুল কাটি না, আমি বাবা মানে 40-50 এরকম টাকার চুল কাটি, ঠিক আছে, আজকে আমি জীবনে প্রথম আমি এত টাকার দামি চুল কাটবো, ছেলেরা তো কম দামি চুল কাটে, আমাদের দরকার পড়ে না বাবা, আমাদের দরকার পড়ে না, আমি কাটছি একটা অন্য কারণে, কারণ আমার চুলটা না সত্যি একদম বিচ্ছিরি হয়ে আছে, তো কারণটা বুঝতে পেরে যাবে দু চার দিন পরেই বুঝতে পেরে যাবে কারণ, আর যারা খুবই বুদ্ধিমান তারা হ্যাঁ কমেন্ট করবে, তো কমেন্ট করে জানো যে তোমরা আজ পর্যন্ত কত টাকা দামি চুল কাটিয়েছো, আর বড় কাছে যে যারা এসছো তারা জাস্ট একটা এরকম করে একটা ইমোজি দিয়ে দাও যে বড় কাছে আমরা এসেছি বা এক্সপিরিয়েন্স আছে, কারণটা জানতে পারো যে কি কারণ, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কি ভাবছো যে কি কারণে আমরা এত প্রিপারেশন নিচ্ছি। সমাজদার কই সারা কাপিয়ে কি করবা, দুঃখের কথা আজকে পকেট পুরো খালি, সো দেখতে থাকো, আশা করছি খুব মজা পাবে, যদি ভালো লাগে আমাদের ব্লগ তো প্লিজ সাবস্ক্রাইব করো, লোককে শেয়ার করো, লাইক করো, লাইক করো কমেন্ট করো, চলো চলো দেখতে থাকো, টাটা টাটা নয় ওটা কাট কেটে দেবো আমি। এখানে ঠাকুরের কে চিঠি লেখা চলছে, চিঠি লিখছে অনন্যা বারিক, লেখা লেখো দেখছেন দেখছেন কেউ দেখছেন, তো আমাদের এখানে ডালা নেওয়া কমপ্লিট, তো আমরা এখানে ডালা নিয়েছি আর আমি দেখাচ্ছি আমাদের কী কী এনেছি, এনেছি হচ্ছে এখানে আছে সন্দেশ, সন্দেশ নিয়েছি, এখানে হচ্ছে ঘটি, ঘটি আছে, আর ধূপ মোমবাতি ফুল, আর আছে হচ্ছে মাদার ডেয়ারি দুধ, তো এই হচ্ছে আমাদের ডালা, মানে এতে এতে আরও তিনজনের আছে ডালা, তো এখন এবার আমরা যাবো হচ্ছে এখানে একটা পুকুর আছে প্রতিষ্ঠা করা পুকুর, তো সেখানে এই পুকুরটা নয় ওই দিকে একটা পুকুর আছে দেখাচ্ছি, সেখানে হচ্ছে আমরা হাত পা ধোবো দেন ঠাকুরের কাছে যাবো, হচ্ছে লেখা আচ্ছা চলে গেলো গেলো রেগে যাচ্ছে, দেখো এইভাবেই রেগে যায়, এখন ডিস্টার্ব করা যাবে না, না ডিস্টার্ব করছে ডিস্টার্ব করছে, লেখো 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 পরীক্ষা হলেও এত মন দিয়ে লেখে না, এখানে যত মন দিয়ে লিখছে আমি আস্তে আস্তে বলছি এই জন্য নাহলে রেগে যাবে। দরখাস্ত লিখছে মধু গুললো না মধু কুললো, সেটাই যায় না কি, মধু গুললো না মধু কুললো, এবার ভাবো এবারে এবারে যদি ভগবান যখন দেখবে ওর চিঠি তখন ওর উইশ অন্য কাউকে দিয়ে দেবে, কারণ অ্যাড্রেস গন্ডগোল করছে মধু গুললো মধু কুললো। সো এখানে প্রচন্ড ভিড়, এবার আমরা যাবো পূজা দিতে, সেখানে গিয়ে দেখা কালকে ঠাকুরকে বলে দিয়েছি যে আজকে অন্য আসছে যেন খালি থাকে, তাই জন্য বলো আচ্ছা ঠিক আছে আমি বুক করে রাখছি, চল না হাঁটতে পারছি না নাকি হাঁট,
পূজা টুজা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা আমাদের আসল খরচা করার জন্য এসেছি। এখন ম্যাডাম যাচ্ছে, টোটাল সেট আপ এখানে। এখন হেয়ারব্যান্ডটা ছিল বলে চুলটা পরিষ্কার লাগছে, না হলে আমার কি বিচ্ছিরি চুলটা হয়ে থাকে। আচ্ছা, আমার চুলটা মানে কোনো কিছু প্রবলেম বা এরকম কিছু মানে চুলটা মাথার পিছনে এত টাকা খরচা করার পর এখন মেনু কার্ড দেখছে যে আরো কোনো কিছু, হ্যাঁ মেনু কার্ডই তো, মেনু কার্ড দেখছে যে আরো কত কিছু ভবিষ্যতের জন্য আরো কোনো কিছু করা যায় নাকি বা কিভাবে আরো খরচাটা বাড়ানো যায়। খুব মনোযোগ সহকারে মেনু কার্ড দেখছেন। হ্যাঁ দিদি ভাই, কি বলছিলেন, মেনু কার্ড দেখে কোনটা পছন্দ হলো, কি খাবার খাবেন? সব ঠিক আছে। আপনার কটা কিডনি? আপনার একটা কিডনি বেঁচে দিয়ে তারপর দেবো আমি সব টাকা। সো ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ভিডিও। চলো ডাটা।